আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যে আমাদের ভাই মনিরুজ্জামান সাহেব, উনি বাসুদেবপুর থেকে। উনি সুগারে ভুক্তভোগী ছিলেন, বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুগারের যে চিকিৎসা, বিশেষ করে আপনারা জানেন যে আমরা ওষুধ ছাড়াই যে চিকিৎসা করি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুগার নর্মালের গল্প নয়, বরঞ্চ নির্মূলের গল্প। সুতরাং নির্মূল হয়ে যায় পুরোপুরিভাবে আলহামদুলিল্লাহ। তো আমাদের ভাই উনি কি সমস্যার মধ্যে ছিলেন, উনি আপনাদের সামনে মানে শেয়ার করবেন যে কি সমস্যার মধ্যে ছিলেন এবং বর্তমানে কেমন আছেন, এবং উনি কি মেসেজ দিতে যাচ্ছেন, এবং ওনার পিছনে কার বেশি ভূমিকা রয়েছে, এবং তিনিও কিছু বলবেন। তো আপনারা আমাদের ভাই মনিরুজ্জামান সাহেব উনি বলছেন, আপনারা উপভোগ করুন। আসসালামু আলাইকুম। পরম আল্লাহর তাআলার দান একটা, মানে আমি বিগত আজকে 25 বছর থেকে সুগারের পেশেন্ট ছিলাম, নিয়মিতভাবে ওষুধ খেতাম। ওষুধ খাওয়ার পরে এই গত মাস থেকে আমার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, আমি ডাক্তার দেখিয়ে দেখিয়ে শেষ মুহূর্তে আমাকে ইনসুলিন দিয়েছিল। ইনসুলিন দেওয়ার পরে আমি খুব মানে চিন্তায় এবং খুব টেনশনে পড়ে গেছিলাম যে কী হবে, আমার ভবিষ্যৎ কী হবে, আমার এমন একটা পরিস্থিতি চলে এলো। তো আমার ভবিষ্যতের অবস্থা আমি ভেবে চিন্তা করে খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। আমি আল্লাহ আমাকে মিলাবে একজন একটা জায়গায় আমি বসেছিলাম, সেই জায়গাতে বসে একটা মানে আমি গল্প করছিলাম যে আমাকে কাল থেকে আমাকে ইনসুলিন নিতে হবে। তো উনি বললো, ইনসুলিন কেন নেবেন? হ্যাঁ, যে এই ব্যাপার, আমার এইরকম সুগার, আমার সুগার কন্ট্রোল হচ্ছে না। তো উনি আমাকে একটা ঠিকানা দিল, সে এখানকার ঠিকানা দিল, এই ঠিকানাতে আমি মানে খুব তাড়াতাড়ি আমি এখানে এসে যোগাযোগ করলাম। এখানে এসে যোগাযোগ করার পরেই ওনার পরামর্শ এবং উনি যেটা আমাকে যেভাবে মানে পরিচালনা করেছিল সেইভাবে আমি চলাচল করেছি, সেইভাবে আমি চলাফেরা করেছি। আল্লাহর দান, আল্লাহ ওনার চেষ্টা আর আল্লাহর দানে আজকে আমার সুগার একদম মানে নর্মাল থেকে মানে নর্মালই হয়ে গেছে। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রাখবো, যদি কেউ সুগারের পেশেন্ট এরকম থাকেন অবশ্যই এখানে যোগাযোগ করবেন। এইটুকু বলে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের বিশেষ করে এই ভাইকে যে সাপোর্ট করার জন্য, বিশেষ করে ওনার পরিবার সাপোর্ট করেছেন, ওনার পরিবার পিছনে আছেন, এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, তো যে আমাদের ভাবি আর কি, তো উনি কীভাবে সাপোর্ট করলেন এবং ওর জন্য উনি কত টেনশনের মধ্যে ছিলেন? হ্যাঁ, তো আমার ভাবি কিছু বলবেন আর কি, যে ওনার কাছ থেকে শুনেন যে ওনার কী ভূমিকা মানে ছিল আর কি। হ্যাঁ, তাহলে আপনি অনেক মহিলারা উৎসাহিত হবে, বিশেষ করে এখানে যে আসছে তারা মানে কী সমস্যার মধ্যে ছিলেন। হ্যাঁ, অল্প কিছু আপনি সংক্ষিপ্ত বলেন, সংক্ষিপ্ত বলেন তাহলে ভালো। ওয়ালাইকুম আসসালাম। মানে আপনার কী ভূমিকা, আপনি কীভাবে ভাইকে মানে হেল্প করলেন? কারণ আমরা যে সিস্টেমগুলো দিয়ে তো সাধারণভাবে ভাইয়ার পক্ষে একা তো পালন করা এটা সম্ভব ছিল না, তো আপনি কীভাবে মানে ওনাকে সাপোর্ট করলেন আর কি? মানে যে ওষুধগুলো এখান থেকে পাওয়া গেছিল, আসলে তো ওষুধ নাই, খাবার, ন্যাচারাল খাবার, মানে আমরা তো ওষুধ দিচ্ছি না আর কি, খাবারগুলো ওইভাবে মানে নিয়ম মতো ঠিকঠাক খাওয়াইতাম। আর এরকম যে যে যেগুলো বলেছিলেন সেই সেইগুলো নিয়ম মতো খাওয়াতাম। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আপনারা বুঝতে পারলেন যে আমাদের যে ভাই যে কি সমস্যার মধ্যে ছিলেন, এই সমস্যা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে বের করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে কাজটা করিয়ে নিয়েছেন। তো এইভাবে তো আপনাদের আজকে তো প্রায় বাড়িতেই সুগারের রুগী, প্রায় সবাই সুগারের রুগী, প্রতিবেশী আপনার সুগারের রুগী। তো বিশেষ করে যদি আপনারা তাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দিতে চান, মুক্তির জন্য আপনাদেরকে আপনারা যদি সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন। আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি, ঝাড়খণ্ড বর্ডার। তো বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ আপনারা করবেন ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবার বলছি 9732624907। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের শুক্রবার বন্ধ থাকে, শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে, এবং আপনারা যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান তাহলে যেদিন মিনিমাম একদিন
একদিন আগেই আপনাদেরকে নাম লেখাতে হবে। এই নাম্বার যে ফোন নাম্বার দিলাম ওতে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে একদিন আগে নাম লিখাবেন, তারপরে আপনাদেরকে টাইম দেওয়া হবে, তখন আপনারা আসবেন। তো বিশেষ করে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যে মানুষের কাছে যাতে পৌঁছে যায়, কারণ মানুষ যে সমস্যার মধ্যে জর্জরিত। এই ভাই যেরকমভাবে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, ইনসুলিন নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন, হ্যাঁ সেরকমভাবে অনেক মানুষই আছে। তো আপনার শেয়ারের কারণে হতে পারে সেই লোকটা বিপদ থেকে বাঁচতে পারে। তো এই জন্য আপনারা আমাদের চ্যানেলটি বেশি বেশি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক করবেন, আর এই এই ভিডিওটিকে লাইক এবং বেশি বেশি শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।